ডাক বাংলোর ওপারে মহানন্দার তীরে সন্ধ্যা নামছে, আর হাতে চানাচুর থাকবে না এবং সেটা টেস্ট করব না, সেটা তো হতে পারে না। পঞ্চগড় তেতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলোর ঠিক সামনে, এটা খুব বিখ্যাত একটা জায়গা। হ্যাঁ বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি বাংলা বান্ডা 0 পয়েন্টে। ওই যে দেখা যাচ্ছে, দেখুন দুটো 0 লেখা, বাংলাদেশের শেষ সীমানা। এপাশেও ইন্ডিয়া, ওপাশেও ইন্ডিয়া। অন্যরকম অনুভূতি। ইমপ্লিমেন্টেশন বাই জেলা পরিষদ বলছে। Yes, so it is. What is that? হ্যাঁ বন্ধুরা, আমরা বসে আছি এখন পঞ্চগড়ের জেলা পরিষদ ডাক বাংলোর সামনে। আমরা সামনে দেখছি যে আকাশ মেঘাচ্ছন্ন, অবশ্যই এই সময় কাঞ্চন দেখার কোনো সুযোগ নেই, তবে আমরা এই নদীটিকে উপভোগ করতেছি, মহানন্দা নদীটা। হ্যাঁ বন্ধুরা, আমি এখন বসে আছি জেলা পরিষদ ডাক বাংলো তেতুলিয়ার, মানে পঞ্চগড় তেতুলিয়ার জেলা পরিষদ ডাক বাংলোর ঠিক সামনে। এটা খুব বিখ্যাত একটা জায়গা, মানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য খুব উপযুক্ত একটা স্থান। বেশ উঁচু জায়গা, নিচে হচ্ছে আপনার মহানন্দা নদী বয়ে গেছে এবং নদীটাই বর্ডারের ওপরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানা, ফাঁসিদেওয়া অঞ্চল। আর আমাদের তো এখানে বললামই। বন্ধুরা, আজকে নভেম্বরের 2 তারিখ, কিন্তু এই সময়টায় আমরা যতদূর জানি, মানে আমাদের আসার কারণ ছিল যে এই সময়টা হয়তো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো, কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্য, আজকে তো কাঞ্চন দেখা যায়নি। এখন আপনারা যদি জানতে চান যে কোন সময়টা দেখা যায়, আসলে এটা পুরো ডিপেন্ড করবে ওয়েদারের উপরে। আর আগে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, সেপ্টেম্বর মাসে এবার পুরো দেখা গেছে মোটামুটি, অক্টোবর মাসেও কিছুদিন দেখা গেছে, কিন্তু নভেম্বরে মুরব্বীরা বলে যে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত করে নাকি দেখা যায়, কিন্তু সেটা কতটুকু কী হবে আমরা আসলে বলতে পারতেছি না। আসলে এটা একটা, ওই যে যেটা বললাম, হ্যাঁ, লাকের ব্যাপার। আপনার কপাল যদি ভালো থাকে আপনি দর্শন পাবেন, নাহলে পাবেন। সরিষা তেলের সেন্ট ডাক বাংলোর ওপারে মহানন্দার তীরে সন্ধ্যা নামছে, আর আর হাতে চানাচুর থাকবে না এবং সেটা টেস্ট করব না, সেটা তো হতে পারে না। 10 টাকা। লডু দিবি আরেকটা। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটি খোলা আকাশের নিচে একটি টি স্টলে বসে আছি। শীত আসি করছে, এই আবহাওয়াটা উপভোগ করছি। তো এই আবহাওয়াতে এই একটু ঠান্ডা ঠান্ডা ভাব, হাতে একটু গরম চা না হলে তো চলে না। তো চা খাচ্ছি, বলতে ইচ্ছে করছিল চাটা দার্জিলিং টি, কেন সামনেই দার্জিলিং, কিন্তু যেটা সম্ভব না সেটা তো বলে লাভ নেই। এটা আমাদের বাংলাদেশেই চা খাচ্ছি, প্রাইসটা যেটা কমন প্রাইস হয় সেটাই। কালামুনা 140, 100 বয়লার চিকেন দাম হচ্ছে 50 টাকা, গরুগুনা 100 টাকা। একটা নিয়ে যত হাত ধরে নিয়ে আমি মন বসে আছি সপ্তচুরা রেস্টুরেন্টে। যারা একটু ভাজা পোড়া খেতে লাইক করেন, যেমন ধরেন চা পুরি, তারা এই রেস্টুরেন্টে আসতে পারেন বিকালে নাস্তার জন্য। আমরা নিয়েছি পুরি, এটা লুচি পুরি, এখানে ভিতরে কিছু নেই, ডাল বিপ নিয়েছি একটা, চিকেন আচ্ছা চিকেন 50 টাকা, ডাল 10 টাকা আর পুরি 5 টাকা। আর বন্ধুরা এখানকার ইন্টারভিউটা যদি দেখেন, বাঁশ দিয়ে তৈরি করা বেশ সুন্দর একটা রুচিবোধ, সুন্দর রুচিবোধের একটা স্বাদ। এখানে যারা দুধ চা লাইক করেন তার দুধ চা আছে এখানে, বলতে কি ভিতরে বসে ছিপচাপ পরিবেশে হিসেবে চমৎকার। বন্ধুরা এটা হচ্ছে বিপ কালাভুনা, কিন্তু বুঝতে পারছি না এখানে আবার আস্ত রসুন, এখানে চুয়ের কোনো ব্যাপার আছে কিনা। তো এটা 1 পিস 70 টাকা, 2 পিস 140 টাকা। আমাদের যেহেতু বিকালে কাছে আমরা 1 পিস নিয়েছি, 1 পিসের দাম 70 টাকা। কালাভুনার সঙ্গে আমি পরোটা নিয়েছি, পরোটার দাম 5 টাকা। তো এই গরম গরম পরোটার সাথে এখন এই কালাভুনা ট্রাই করব। পরোটা বেশ গরম, একটা পিস দেওয়া হচ্ছে। এখানে ফুলজালের ব্যাপার নেই, তবে রসুন দিয়ে করা হয়েছে, ভুড়াটা বেশ গ্রেভি। গোস্তটা বেশ চর্বিযুক্ত গোস্ত, রান্নার চর্বির ব্যবহার আছে, চর্বির একটা স্মেল আছে। যারা চর্বিওয়ালা বিফ পছন্দ করেন তাদের জন্য খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলা প্রচুর রেস্টুরেন্টে আসবো আর গরম গরম চায়ের সাথে গরম গরম পরোটা খাবো, এটা হতে পারে। itu yang pengen coba ya kan? Heavy test. Ready made. Apurva aja. বন্ধুরা, চায়ের দাম 5 টাকা, পরোটার দাম 5 টাকা। এর চেয়ে চিপ বোধ হয় সম্ভব। বন্ধুরা, তেঁতুলিয়ে এসে তেঁতুল গাছ নিচে আড্ডা মেরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে, দই হোটেলে বিশ্রাম নিব। আসলে এখানে সন্ধ্যাবেলা কিছু করা থাকে না, তারপরে আমরা একটু গল্পগুজব করলাম, করে এখন আমরা বিশ্রাম নিব। বিশ্রাম নিয়ে আবার রাত্রে গাড়ির উদ্দেশ্যে বেরোবো। তো কতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই মসুরটা ডাল আমাদের বেস্ট, মানে একটু খাই দেখেন ভালো লাগে। নিয়ে না বুটের ডালও দিচ্ছি, খাবেন বন্ধুরা। রাতে ডিনার করতে আসছি বাংলা হোটেলে। আমরা দেখতে পাচ্ছি আমরা মাটন নিয়েছি, এটা পার পিস 100 করে আছে। বেগুন চাক ভাজি বলি যেটাকে আমরা, 10 টাকা করে। এগুলো কত দাম? 10 টাকা ধরো, 10 টাকা। 10 টাকা ডালও 10 টাকা। ডাল আছে, আমরা খেতে পারি। ডাল আছে আর ভাত আছে 15 টাকা। হ্যাঁ, আগে আমরা একটু ভাজিটা দেখি। একবারে নর্মাল ছোট মাছ আছে, কম্পোরা একটু দাও। কম্পোরা বেশি কম্পোরা কম্পোরা আর কি। এটা হলো ছোট মাছ। ছোট মাছ কত? ওটা 80 টাকা। 80 টাকা না, মাংস না কি করতে পারবে না। মাংস না হাঁটি কলিজা চলে যায়। কলিজা আলাদা আছে, কলিজা এটা কি মাংস? কলিজা নাই এখানে, এটাও খালি মাংস। ঠিক আছে, ঝোল লাগলে আরো দেওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, বাইরে আসে ঠিক মাটন খাওয়া হয় এরকম। তারপরে আজকে ভাগ্যভূমি হলো। খুবই টেস্টি পাকা খাসি মাংস। ওরা খাসির মধ্যে একটা তরুণী গন্ধ পাচ্ছি, তারপরে খাসিটা বেশ বড় সড়ো থেকে বোঝা যাচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি। ধরো বাংলা রেস্টুরেন্টের ঠিকানাটা যদি বলতে চাই, তো এটা খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, তেতুলিয়া চৌরাস্তায় অবস্থিত। তেতুলিয়া চৌরাস্তায় একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে, তার ঠিক পাশেই। ঠিক জিজ্ঞেস করলে আপনারা দেখিয়ে দেবেন, খুবই প্রমিনেন্ট রেস্টুরেন্ট। বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি নূরজাহান হোটেল, তার নিচে নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়ে আছি। তো সেখানে রাতে একটু দই না খেলে তো হচ্ছে না, তো আমি একটা দই নিয়েছি 25 টাকা দাম, দেখি টেস্টটা কেমন। জি নট ব্যাড, ভালো, টকটক মিষ্টি মিষ্টি। আমরা চলে এসেছি জেলা পরিষদ ডাকবাংলোতে, কাঞ্চনজঙ্ঘা দেখবেন বলে, কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করবেন বলে। দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা আছি। মর্গান না, আচ্ছা আচ্ছা। সামনে ইন্ডিয়ান বর্ডার, এবং ইন্ডিয়ান বর্ডারেও চা বাগান, এবং বাংলাদেশ বর্ডার সেখানেও চা বাগান, এবং জায়গাটা অত্যন্ত সুন্দর, সবুজে সমারোহ। এই সময়টায় আসতে পারলে বেস্ট চান্স কাঞ্চনজঙ্ঘা দেখা।